রাইসটা বেশ ঝরঝরা এবং বাসমতি চাল দিয়ে করা, এবং বাসমতি চালের মধ্যে সব থেকে সুপ্রিম যে চালটা থাকে সেই চালটা দিয়ে করা, কারণ চালগুলো দেখেন বেশ বড়, বেশ সফট মিটটা, এবং মিটটার কালার দেখে বোঝা যায় মিটের মধ্যে পারফেক্টলি মশলাটা কিন্তু ঢুকছে। এবং বিয়েবাড়ি স্বাদের জালি কাবাবটা চিকেন এবং অন্যান্য জিনিস দিয়ে জালি কাবাবটা মোটামুটি পারফেক্ট, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রোস্ট এটা, চিকেন রোস্ট। একটা মালাই মালাই ফিলিংস এই ফিনিটা খাবার সময় আপনারা পাবেন। বোরহানিটা বেশ ক্রিমি এবং ডেলিশিয়াস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন বছর 2020 সালের প্রথম দিন, ফার্স্ট জানুয়ারি ইন 2020। 2020 সালের প্রথম দিনে আমরা চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলের খাবার খেতে, যেহেতু নতুন বছরের একটা আমেজ, সাথে সাথে এখনকার আবহাওয়াটা বেশ ঠান্ডা, শীতকালের প্রকাণ্ড শীত, প্রচণ্ড শীত আমাদের ঢাকা শহরে জাঁকিয়ে বসেছে। শীতের সময় আসলে একটু বিয়েবাড়ির গন্ধটা আমাদের নাকে চলে আসে, এবং শীতকালটা আমাদের ঢাকা শহরে একটা বিয়ের সিজন হিসাবে আমরা ধরি। তো বিয়ের যেহেতু দাওয়াত সামনে নেই, বছরের প্রথম দিন বিয়েবাড়ির খাবার খেতে ইচ্ছা করছে, তাতে কি বিয়ের দাওয়াত নেই, তাতে তো বিয়েবাড়ির খাবার যে খেতে পারবো না এমনটা কোনো কথা নেই। আমরা সেই ধারাবাহিকতায় চলে এসেছি বিয়েবাড়ির খাবার খেতে কাচ্চি ভাই। আমরা জানি আমাদের ঢাকা বিখ্যাত, এবং আমাদের সবার মুখে মুখে যে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা বেশ টেস্টি, এবং কাচ্চি ভাই বসুন্ধরার ব্রাঞ্চটা কুড়িলে সে ব্রাঞ্চটা অতি বিখ্যাত হওয়ার পাশাপাশি তারা ব্রাঞ্চটাকে নিয়ে গেছে উত্তরাতে। কিন্তু আমরা কিন্তু এখন উত্তরা বা কুড়িলে নেই, আমরা এখন আছি মিরপুরের বুকে। মিরপুর 10 নম্বরে কাচ্চি ভাইয়ের নতুন ব্রাঞ্চ শুরু হয়েছে এই বিজয়ের মাসে, গত বিজয়ের মাসে তারা 6 তারিখ এই ব্রাঞ্চটা ওপেনিং করছে। আমরা চলে এসেছি 2020 সালের প্রথম দিন, আজকে প্রথম দিন, মোটামুটি 1 মাস এই কাচ্চির ব্রাঞ্চটা বেশ নাম শুনছি আমি ফুড ব্যাংকে এবং বিভিন্ন জায়গায় মিরপুরবাসীদের মুখে মুখে। আজকে আমরা কাচ্চি ভাইয়ের এই মিরপুরের শাখার কাচ্চি এবং বিয়েবাড়ির খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব। কাচ্চি ভাইয়ের গুগল ম্যাপের লোকেশনটা তো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তার পাশাপাশি আমি আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে আপনার মিরপুর 10 নম্বরে বিএফসির পাশে আজমল হসপিটালের যে একটা গলি আছে সেই গলির ঠিক পাশে এই কাচ্চি ভাইটা 2 তলায় অবস্থিত, বেনারসি পল্লী প্রথম গেট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক অপোজিটেই কাচ্চি ভাই। তো চলেন 2 তলায় যাই, কাচ্চি ভাইয়ের কাচ্চি তো অবশ্যই ট্রাই করব, তার সাথে সাথে আর বিয়েবাড়ির কোন কোন খাবারগুলো আমরা নিতে পারি সেগুলো দেখে আসি। লেটস গো। ওকে ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি কাচ্চি ভাইতে। তো আমি আপনাদের সাথে একটু কাচ্চি ভাইতে মেনুটা শেয়ার করি। এই যে এটা হচ্ছে কাচ্চি ভাইয়ের মেনু, এখানে আছে কাচ্চি খাদক 390 টাকা, তারপরে আছে বাসমতি কাচ্চি রোস্ট বোরহানি, বাসমতি কাচ্চি রোস্ট জালি কাবাব বোরহানি দিয়ে অনেকগুলো প্যাকেজ আছে। এছাড়া ইন্ডিভিজুয়ালি আপনি নিতে পারেন, ইন্ডিভিজুয়ালি রোস্ট গরুর রেজালা, খাসির রেজালা, বোরহানি, জালি কাবাব, আর ডেজার্ট আইটেম আছে এখানে জর্দা, ফিন্নি, বাদাম শরবত, অনেক কিছু। তো আমি বরঞ্চ এখান থেকে অর্ডার করতে চাই হচ্ছে কাচ্চি খাদক একটা, এটা হচ্ছে আপনার 4 পিস মিট দিয়ে আসবে, আমি ওনাদের কাছ থেকে শুনলাম। এটার প্রাইস হচ্ছে 390 টাকা, মোটামুটি কোয়ান্টিটি ভালো থাকবে। একটা চিকেন রোস্ট নেবো ইন্ডিভিজুয়ালি 120 টাকা কক চিকেন, একটা চিকেন জালি কাবাব নেবো, আর বোরহানি আমি অলরেডি নিয়ে নিছি। এই যে বোরহানিটা আমি অলরেডি অর্ধেক খেয়েও ফেলছি, আমি একটু টেস্টটা বরঞ্চ বোরহানির আগে আপনাদের সাথে শেয়ার করি। বোরহানিটা বেশ ক্রিমি এবং ডেলিশিয়াস, বিয়েবাড়ির সাথে বোরহানির থেকেও এটা একটু প্রিমিয়াম লেভেলের বোরহানি, প্রাইসও 50 টাকা এক গ্লাস। বোরহানিটা পারফেক্ট অ্যাপিটাইট করবে, এবং আরেকটু ঝাল বা আরেকটু মিষ্টি এরকম কোনো নেসেসিটি আপনার প্রয়োজন হবে না,
খাওয়ার সময় আমি আরেকটা বোরহানিও নিব, এতটাই টেস্টি লাগছে আমার কাছে। কাচ্চি খাওয়ার জন্য বোরহানির থেকে ভালো অনুষঙ্গ আর হয় না, এটা ঠিক সেরকম পারফেক্ট একটা বোরহানি। হ্যাঁ, পারফেক্ট শুরু। তো এই তো কাচ্চি খাদক, একটা জালি কাবাব, একটা রোস্ট, বোরহানি আরেকটা নেব, আর পরে ডেজার্ট দেখা যাবে। এই অর্ডার থাকুক, অর্ডার আসুক, তারপর আপনাদের সামনে আবার কথা হচ্ছে। অর্ডার আমাদের সামনে চলে আসছে, এখানে আছে আমার সামনে কাচ্চি খাদক, এটার প্রাইস হচ্ছে 390 টাকা। এখানে 4 পিস মাটন দিয়ে এই কাচ্চিটা আসছে, 1 পিস আলু আর কাচ্চির রাইস। এখানে আছে চিকেন রোস্ট, এটার প্রাইস হচ্ছে 120, এটা হচ্ছে কক চিকেন দিয়ে করা। আর এটা হচ্ছে চিকেন জালি কাবাব, এটার প্রাইস হচ্ছে 40 টাকা। কমপ্লিমেন্টারি আসছে সালাদ, আর এখানে আসছে হচ্ছে বোরহানি, কাচ্চিটা নেই, বেশ ভারী কাচ্চির প্লেটটা। এখানে 4 পিস মাংস আছে, 1 পিস মিট নিলাম, আর এখানে আরেক পিস মিট আছে, এটাও নেই। নিচে অনেক বাসমতি রাইস আছে, বেশ ভালো অ্যামাউন্টেরই রাইস। নামটা যেহেতু কাচ্চি খাদক, যারা কাচ্চি খুব লাভার তাদের জন্য এটা বেশ উপযোগী একটা প্ল্যাটার। আর কাচ্চির আলু, তো এখানে আমি কাচ্চির আলু দেখাই, এই যে এরকম একটা বেশ বড় সরু আলু। আর এখান থেকে জালি কাবাবটা নেই, জালি কাবাবটা দিয়ে বিরিয়ানি টাইপের জিনিসগুলো খাইতে বেশ ভালো লাগে। রাইসটা বেশ ঝরঝরা এবং বাসমতি চাল দিয়ে করা, এবং বাসমতি চালের মধ্যে সবথেকে সুপ্রিম যে চালটা থাকে সেই চালটা দিয়ে করা, কারণ চালগুলো দেখেন বেশ বড় বড়। আর ফ্রেগরেন্সটা খুব সুন্দর আসছে, কিসমিস দেখা যাচ্ছে। চলেন কাচ্চিটা শুরু করি, ঝরঝরে রাইস একটু মাখিয়ে নিই মশলার সাথে, বিসমিল্লা করি, বিসমিল্লা। রাইসটা কিন্তু মোটামুটি স্পাইসি, কাচ্চিটা একদম মশলাতে যে চেপচেপো হয়ে যায় বা তেলে চেপচেপো হয়ে যায় সেরকম না, কাচ্চির জন্য শাহি একটা ফিল দেয়, এটাই ভালো লাগে। আলুটা দেখাই, আলুটা বেশ সফট, প্রেস করার পরেই ভেঙে চলে আসে। আলুটা দিয়ে দেখি কেমন লাগে কাচ্চির রাইস। আলুটা টেস্টি, কাচ্চির জন্য যেটা পারফেক্ট হওয়ার দরকার ঠিক সেটাই, একদম শক্ত আলু না, একদম মিষ্টিও না, হালকা করে ভাজা হয়েছে। আর কালার এবং কাচ্চির এই আলুর টেন্ডারনেসটা দেখে বোঝা যায় কাচ্চির আলুটা পারফেক্ট। এবার আসেন মিটটা দেখি, এই যে এরকম পিস করা মিট, মোটামুটি ছোটো, একদম বড় বড় সেরকমও না, আবার একদম একদম মিনি, ছোটও না। আমি একটু যে মিটটা দেখাই, দেখেন বেশ সফট মিটটা, এবং মিটটার কালার দেখে বোঝা যায় মিটের মধ্যে পারফেক্টলি মশলাটা কিন্তু ঢুকছে, এবং মিটটা প্রপারলি একটা কাচ্চির যে অ্যারোমা থাকে সেই অ্যারোমাটা দিচ্ছে। আমি একটু মিটটা ছেড়ে নেই, খাসির চর্বিযুক্ত মিট, খাসির মাংস, জিভে জল চলে আসছে, মিটটা দিয়ে মুখে তুলে দিই। জুসি একদম, কাচ্চির এই কাচ্চির মাংসটা প্রপারলি জুসি এবং টেন্ডার, এটাই কাচ্চি ভাইয়ের একটা বেস্ট সেলিং পয়েন্ট। তাদের কাচ্চির মিটটা বেশ সফট থাকে এবং জুসি থাকে, এবং আমি এই কাচ্চির মাংসের মধ্যে এই জিনিসটা প্রপারলি পাচ্ছি। আমি আরেকটু কাচ্চির রাইসের সাথে খেতে চাই। আহা, প্রপার একটা মাংস, এবং যারা কাচ্চি লাভার, মিট লাভার, খাসির মাংস লাভার, তাদের জন্য চর্বিযুক্ত মাংসগুলো বেশি ভালো লাগে, এটা পারফেক্টলি সেই চর্বিযুক্ত মাংস। মাংসটা কি সফট, আর যে অ্যারোমাটা দিচ্ছে ভিউয়ার্স, আপনারা খেলে বুঝতে পারবেন এটার অ্যারোমাটা কি সুন্দর, আর টেস্ট তো বলার বাইরে, জান্নাতি সুখ। ভিতরে একদম স্মোকি একটা ফ্লেভার, বিরিয়ানিতে যে স্মোকি ফ্লেভারটা প্রয়োজন ঠিক সেইটাই। এবার আমি এই জালি কাবাবটা দেখতে চাই, জালি কাবাবের টেক্সচারটা জালি কাবাবের মতোই,
এই যে চিকেন জালি কাবাব, আমি একটু ভেঙে দেখি। এই যে ভেতরটা এরকম, শুধু শুধু খাই। বিয়ে বাড়ির সাদের জালি কাবাবটা চিকেন এবং অন্যান্য জিনিস দিয়ে জালি কাবাবটা মোটামুটি পারফেক্ট, কিন্তু আরেকটু চিকেন থাকতে পারতো। 40 টাকা যেহেতু প্রাইস, রাইস দিয়ে খেয়ে দেখি। কাচ্চির আলু, কাচ্চির মিট এবং জালি কাবাব আপ টু দ্য মার্ক। আপনি অসন্তুষ্ট হবেন না, জালি কাবাবটা আরেকটু ভালো হওয়া যায়, কিন্তু কাচ্চির মিট এবং কাচ্চির আলু প্রপার প্রপার টেস্টি, এবং যে স্বাদটা হওয়ার দরকার ঠিক সেই স্বাদটা এটার মধ্যে আছে। কাচ্চি খেতে খেতে আমার পাশে যে রোস্ট আছে এটার কথা আমি ভুলে গেছি, একটা লেগ পিস সাথে মশলা আছে, অনেক মশলা, মশলাগুলো নিচ্ছি না। রোস্টটা দেখি, এটা হচ্ছে পাকিস্তানি কক চিকেন রোস্ট। যেহেতু বিয়ে বাড়িতে গেলে মোটামুটি ঠান্ডা হয়, সেরকম ঠান্ডা রোস্ট। রোস্টটা আমি শুধু শুধু একটু মুখে দিয়ে নিই। রোস্টটা খুব টেস্টি। এই যে দেখুন আপনার টেক্সচারটা রোস্টের, এটাও কিন্তু প্রপারলি মেরিনেটেড এবং প্রপারলি টেন্ডার, একদম খাসির মাংসের মতো জুসি নরম সেরকম না, রোস্টের মতো যেরকম হওয়া উচিত ঠিক পারফেক্ট একটা রোস্ট। ভিউয়ার্স, কাচ্চি ভাইয়ের কাচ্চিটা যেরকম, মানে কাচ্চির মাংসটা অবভিয়াসলি যেরকম পারফেক্ট, রোস্টটা কিন্তু সেরকমই টেস্টি। আর এই রোস্টটা দিয়েই আপনি কিন্তু কাচ্চিটা সাবড়ে দিতে পারবেন ইজিলি, রোস্টটা এতটাই টেস্টি। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রোস্ট এটা, চিকেন রোস্ট, অ্যাপার্ট ফ্রম বিয়ে বাড়ি। এই রোস্টটা মাস্ট ট্রাই, আপনাদের জন্য রেকমেন্ডেড রইল। এখানকার রোস্টটা প্রপারলি টেস্টি এবং বাঙালি জীবের জন্য এটাই পারফেক্ট রোস্ট। এখানে সালাদ আছে, আমি একটু লেবু দিয়ে নিতে চাই, কাচের রাইসটা একটু মাখাই, হালকা লেবু জমবেরে আজকে খাবার। একটু আলু নেই, আলুটা কিন্তু বেশ বড়, এরকম একটা কাচ্চি খাদক খাওয়ার জন্য মোর দ্যান এনাফ। একটু কাচ্চির মাংস, খাসির মাংস ছিললাম, এই যে একদম সলিড টুকরা, আগেরটা ছিল চর্বি, এটা হচ্ছে একদম সলিড টুকরা। আর হচ্ছে একটু চিকেন রোস্ট নিয়ে, আহ, চিকেন রোস্ট, কাচ্চির মিট, কাচ্চির আলু এবং কাচ্চির রাইস, এবার মুখে পড়ে দিই। অদ্ভুত একটা ফিলিংস, কাচ্চির রাইসটা তো স্পাইসি, একটু মুখের মধ্যে ঝালঝাল ভাব, চিকেন রোস্টের মিষ্টতা, সুইটনেস হালকা মিষ্টি, আর কাচ্চির মাংসটা তো বলার কিছুই রাখে না। আপনারা আসবেন, কাচ্চি ভাই আগে মিরপুরে ছিল না, মিরপুরবাসীদের জন্য বেশ সমস্যাই ছিল যে কাচ্চি খাওয়ার জন্য বা বিয়েবাড়ির প্ল্যাটার খাওয়ার জন্য ভালো কোনো রেস্টুরেন্ট তারা পেত না। ছিল অনেক ছোটানো ছিটানো অনেক বিরিয়ানির দোকান ছিল, কিন্তু বিয়েবাড়ি খাওয়ার মতো রেস্টুরেন্ট ছিল না। কাচ্চি ভাইটা আসার পর সেই অভাবটা পূরণ হয়ে গেছে। কাচ্চি ভাইতে এছাড়া আপনারা পাবেন মুরগির মোরগ পোলাও, এছাড়া পাবেন সাদা পোলাও, রোস্ট, গরুর জ্বালা, এগুলো বিভিন্ন প্যাকেজও তাদের এখানে আছে। কাচ্চির রাইসটা, শুধু কাচ্চিটা আমার কাছে মার্কিং যদি আমি দিতে চাই, এটা মার্কিং পাবে আমার কাছে 8.5 out of 10। আর চিকেন রোস্টটা ইন্ডিভিজুয়ালি আমার কাছে মার্কিং পাবে 9 out of 10, এটা এতটাই টেস্টি। আর জালি কাবাবটা আরেকটু ভালো হওয়া যেত, আরেকটু ভালো হতে পারতো, কিন্তু অ্যাভারেজ এটা মার্কিং দেবো আমি 7 out of 10, 10-এ 7। আর হোল পুরো এই কাচ্চির প্ল্যাটারটা আপনার রোস্ট সহ জালি কাবাব আপনি পাবেন, তাদের কাছে প্যাকেজ করা আছে অনেক ধরনের, যেমন আপনার একজনের জন্য, তিনজনের জন্য, পাঁচজনের জন্য,
সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। আর কাচ্চি যদি লাভার হয়ে থাকেন আপনি, তাহলে আপনার জন্য এই একটা কাচ্চি খাদক লাগতেও পারে। আর আপনি যদি দুজন আসেন, যদি মোটামুটি খেতে চান, অ্যাডভান্স যদি অন্য কিছু নিয়ে নেন, তাহলে আপনার জন্য এই একটাই এনাফ। আর টেস্টের কথা তো বললামই, খুব ভালো টেস্টি কাচ্চি। তো কাচ্চিটা বরঞ্চ আমি খাই। ওকে ভিউয়ার্স, ফিন্ডি নিয়ে আসছি ডেজার্ট। এছাড়া জর্দাটা তাদের কাছে এখন অ্যাভেলেবেল না, বাদামের শরবতটা ছিল। যেহেতু বোরহানি নিয়েছি দুই গ্লাস, বাদামের শরবত আর খেলাম না। ফিন্নিটা দেখা যাক, ফিন্নিটা ওয়ান টাইম এরকম একটা পটে তারা দিছে, আর ফিন্নিটার টেক্সচারটা এরকম। আর প্রত্যেকটা প্লেটে কিন্তু তাদের কাচ্চি ভাই ব্র্যান্ডিং করা। ফিন্নিটা দেখি, বেশ থিক ফিন্নি, বেশ ক্রিমি, দেখা যাচ্ছে বেশ ক্রিমি। উফ, বেশ থিক। ফিন্নিটা কিন্তু পোলাও চালের একদম মিহি, বেশ টেস্টি। এই ফিন্নিটা খাবার সময় আমার যেটা মনে হচ্ছে, এটা যে একদম মিষ্টি সেরকম কিছু নয়, আবার কম মিষ্টিও না, পারফেক্ট আছে। যারা মিষ্টি লাভার না, তাদের কাছে ওই ফিন্নিটা ভালো লাগবে। ফিন্নিটা কিন্তু পারফেক্ট, আমার কাছে বেশ ভালো লাগছে। আমি কিন্তু এতটা মিষ্টি পছন্দ করি না, তবু আমার কাছে ফিন্নিটা বেশ ভালো লাগছে। একটা মালাই মালাই ফিলিংস এই ফিন্নিটা খাবার সময় আপনারা পাবেন। পারফেক্ট একটা ডেজার্ট। তো কাচ্চি ভাইয়ের প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালো লাগছে এবং আপনাদের মার্ক লাগছে। আমার রেকমেন্ডেশনে কাচ্চি ভাইটা রইল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা মাস্টলি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা নোটিফিকেশন বেল থাকবে, সেখানে প্রেস করে দেবেন যেন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। বিদায় নিচ্ছে কাচ্চি ভাই থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ খাবার দাবার খান এবং খাবারগুলো অবশ্যই মন দিয়ে খান। আসসালামু আলাইকুম, আলবিদা।